সাউথ ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ক্রীড়া দপ্তরের তত্ত্বাবধানে বিলুনিয়া বিকেআই ইনডোর স্টেডিয়ামে চার দিনব্যাপী ওমেন্স সেলফ ডিফেন্স ট্রেনিং এর বৃহস্পতিবার সমাপ্তি ঘোষণা করা হয়। চার দিনব্যাপী এই ট্রেনিং ক্যাম্পে প্রায় 70 জন মহিলা অংশগ্রহণ করে। ট্রেনিং শেষে প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হয়। এদিনের এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা অতিরিক্ত জেলা শাসক অসীম সাহা, বিলুনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, এছাড়াও উপস্থিত ছিলেন অগ্নি নির্বাপক দপ্তরের মহকুমা আধিকারিক শ্রী বিনয় মজুমদার সহ অন্যান্য অতিথিবৃন্দ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা শাসক অসীম সাহা। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিলুনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ। অনুষ্ঠানে অতিথিবৃন্দদের সামনে চার দিনব্যাপী প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা বিভিন্ন মহড়া প্রদর্শন করেন। বিলুনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।